আমরা মূল টপিকে চলে যাচ্ছি যৌতুকের ব্যাপার নিয়ে যেহেতু যৌতুক আমাদের সমাজে এত কঠিনভাবে ছড়িয়ে গিয়েছে যে এই যৌতুক প্রথা বন্ধ করা খুব কঠিন হয়ে যাচ্ছে সত্যিকার অর্থে কোনো ফ্যামিলিতে কোনো বাবার ঘরে যখন মেয়ে হয় সে বাবার কিন্তু টেনশন থাকে আমার মেয়েকে বিয়ে দিতে হবে আগে থেকে একটা প্রস্তুতি নিতে হবে বড় একটা অ্যামাউন্ট জুগিয়ে রাখতে হবে গুছিয়ে রাখতে হবে এই যে চিন্তাধারা প্রত্যেক বাবা মেয়ে হলে কিন্তু এই জন্য তাদের মনে একটা ভয় কাজ করে যে আমার মেয়ের জন্য কতই না খরচ করা লাগবে সেক্ষেত্রে আমাদেরকে সত্যি উদার হওয়া প্রয়োজন যদি সকল যারা এখন নববিবাহিত অর্থাৎ বিয়ে করবেন যারা তাদেরকে যদি একটু বলতেন আপনি প্রথম বলবো যে যে ব্যক্তিটি যৌতুক নিয়ে বিয়ে করলেন যে তার তো দুই তিনটা কন্যা সন্তান আলাদা দিয়ে দিতে পারেন তখন তার কন্যাগুলো বিয়ে দেওয়ার ক্ষেত্রেও তো যোগের চাহিদার আলোকে আরও বড় অ্যামাউন্টের প্রস্তুতি তাকে নিতে হবে এবং সে যদি অক্ষম হন তখন তো তার মেয়ের সুখ সেখান থেকে দূরীভূত হয়ে যাবে আর তিনি যদি যৌতুক গ্রহণ না করেন তখন আল্লাহব্বুল আলমিনী তাকে একটা সাহায্য করবে যে এই লোকটি আমার অনুশাসন মেনে বিয়ে কার্যক্রমটা বাং সংসার জীবন পরিচালনা করেছে অতএব তার জন্য এমন পাত্রের ব্যবস্থা করে দিবেন যে পাত্র যৌতুকের ডিমান্ড তাকে দিবে না তাই আমরা জানি যে একটা অন্যায় একটা ক্রিয়ার বা একটা প্রতিক্রিয়া আছে আমি যৌতুক ক্রিয়া গ্রহণ করলে আমি আমার শ্বশুরালয় থেকে কোনো যৌতুক গ্রহণ করিনি যার কারণে আমার মেয়েকে বিয়ে দিচ্ছে আমার মেয়ের পক্ষ আমার কাছ থেকে কোনো যৌতুক নেয়নি তাহলে আমার তো দেয়ার মতো সামর্থ্যও ছিল কিন্তু আমার থেকে নেয়নি তো সেম আমি মনে করি যে যে সকল বাবারা বা যুবকরা আজকে বাবা হননি তারা আজকে বিয়ে করবে যৌতুকটাকে সেখানে তিনি বড় করে দেখছেন যতুকটা তো একটা হাত পাতা আলিয়াদুল আল্লাহ খাই ইয়াদি সুফলা দাতার হাত শ্রেষ্ঠ গ্রহিতার হাতকে নিন্দা করা হয়েছে তাহলে আমার হাতটা কেন আমি মানুষের সামনে পাতবো আমার হাতটা কেন আমি রব্বুল্লা আলমিনের কাছে পাচ্ছি না যে আল্লাহ আমাকে দেন কোন এক মানে অভাবী লোক কোন এক বাচ্চার কাছে অনুদানের জন্য গিয়েছেন খুঁজে তিনি পাইলেন যে তিনি মসজিদে আছেন সালাত আদাই করে সব মানুষ বেড়ে গেছে বাদশাহ একা মসজিদে কী করছে তিনি একটু উঁকি দিয়ে দেখছেন যে আল্লাহর কাছে খুব কাকুতি মনিত করে চাচ্ছে বিভিন্ন জিনিস চাচ্ছে তখন ওই বিক্ষুকটা অথবা ওই হাজতমান ব্যক্তিটা নিজে চিন্তা করলো যে বাদশাহী তো আরেকজনের কাছ থেকে চেয়ে আমাকে নিয়ে আমাকে দিচ্ছে তাহলে আমি কেন তার কাছে চাবো আমি আল্লাহর বলে আলমের কাছে চাই এর মধ্যে তিনি তার দোয়া শেষ করে বেরিয়ে এসে খবর পাইলেন যে একজন লোক তার জন্য অপেক্ষা আছে খুঁজলেন কে কো লোকটা তুই চলে যাচ্ছে কো ডাকো থাকে ডাকার পরে বললো যে তুমি কি জন্য আসলা চলে যাচ্ছে আমি যার জন্য আসছি সেটা পেয়ে গেছি কী জন্য তুমি না কোনো সাহায্যের জন্য আস আমি সাহায্যের পথ পেয়ে গেছি কার কাছে সাহায্য চাইতে হবে আমি সেই সন্ধান পেয়ে গেছে এই জন্য আমি চলে যাচ্ছি আমি আপনাকে যিনি সাহায্য করেন তিনি আমাকে সাহায্য করতে পারেন আমরা যদি ইমানটা এমন মজবুত রাখি যে যৌতুক যারা নিয়েছে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে যারা এক টাকা যৌতুক নানিও বিয়ে করেছে দেখা যাচ্ছে আল্লাহ তার ইনকাম সোর্স এত বাড়িয়ে দিচ্ছেন তার রিজিক এত বৃদ্ধি করে দিচ্ছেন যে এখন তিনি অনেক মানুষকে দিতে পারেন অতএব আমরা নিচের হাত হব না গ্রহিতার হাত হব না আমরা দাতার হাত হব আমাদের মনটাকে বড় করতে হবে আল গিনা নাফস আর্থিক প্রাচুর্যতাই দনাঢ্যতা নয় দনাঢ্যতা হলে মনটাকে বড় করতে পারা আমি যদি মন বড় করতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন আমার দায় দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে